হ্যামিল্টনগঞ্জ কমিউনিটি হলে শুরু হলো কালচারি ব্লক ছাত্র যুব উৎসব। এদিন আনুষ্ঠানিকভাবে ছাত্র যুব উৎসবের সূচনা করা হয়। এদিনকার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালচারি পঞ্চায়েত সমিতির সভাপতি অরুণা পরিয়ার, সহকারী সভাপতি প্রভাত মুখার্জি, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান অসীম মজুমদার সহ বিশিষ্টজনেরা এদিন প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা হয়। সহকারী সভাপতি প্রভাত মুখার্জি জানান যে ছাত্র ছাত্রীদের মধ্যে লেখাপড়া ছাড়া নাচ, গান, আবৃত্তি, অঙ্কন এই সমস্ত বিষয়ে সমানভাবে পারদর্শী করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে প্রতিটি ব্লকে ছাত্র যুব উৎসব আয়োজিত হয় এবং ব্লকের বিভিন্ন বিভাগে প্রথম স্থান অর্জনকারী জেলা স্তরের ছাত্র যুবতে অংশগ্রহণ করবে এবং জেলায় প্রথমরা রাজ্য স্তরে অংশগ্রহণ করবে। সারা পশ্চিমবাংলায় এই ছাত্র যুব উৎসব চলছে, পশ্চিমবাংলার প্রত্যেকটা ব্লকে, তার সঙ্গে আজকে আমাদের ব্লকে হলো, অন্যান্য ব্লকে চলছে। আর এটার উদ্দেশ্য হল যে এই ছাত্র যুবদের মধ্যে লেখাপড়া ছাড়া তারা আর যে অঙ্ক বা গান বাজনা, তারপরে নাচ ইত্যাদি ব্যাপারেও তাদের সমান পারদর্শী করার একটা লক্ষ্য নিয়ে এই পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মমতা ব্যানার্জির উদ্যোগে অনুপ্রেরণায় সারা পশ্চিমবাংলায় এটা হচ্ছে। এর উদ্দেশ্যটা হল আগামী দিনে খালি স্কুলের পড়া নিয়ে যেন ব্যস্ত না থাকে, অন্যান্য কারিগরা যে কাজ আছে সেগুলোর মধ্যেও যদি সবাই থাকে তাহলে তাদের সার্বিক বিকাশ হবে, সেটাই এই সরকারের উদ্দেশ্য। এই উদ্দেশ্য প্রত্যেক প্রতি বছরের মতন এই বছরও হ্যামিল্টনগঞ্জের কমিউনিটি হলে